আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি হলো আমরা উইন্ডো এসির জেনারেল উইন্ডো এসিতে আমরা গ্যাস রিফিল করব এবং আমাদের এই উইন্ডো এসিতে কেন গ্যাস চলে যায় বা আমাদের এই এসিগুলোতে কিন্তু লং টাইম গ্যাস থাকে। সো আমাদের এসিটি আমরা গ্যাস কমে গিয়েছে কেন কমে গিয়েছে এবং আমাদের এই এসিটি আমরা কিভাবে গ্যাস রিফিল করব এবং যে জেনারেল উইন্ডো এসিগুলোতে কিন্তু সচরাচর গ্যাস দিতে হয় না, খুবই কম লাগে। সো আমাদের এই গ্যাসটি বের হয়ে গেছে, আমাদের গ্যাসের চেম্বার লিক হয়ে গেছে পাইপগুলো, আমরা এটাকে রিপেয়ার করেছি। সো আমরা কিভাবে গ্যাস রিফিল করছি, সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে এখানে গ্যাস দেওয়ার জন্য আলাদা পাইপ লাগানো আছে, এই পাইপটি আমাদের প্রবলেম সাধারণত ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে, লিক হয়ে গিয়েছে। আমরা এখানে গ্যাস দেওয়ার জন্য আলাদা একটি কানেক্টর লাগিয়ে নিয়েছি। এখানে কানেক্টর দেখুন ভিউয়ার্স, আমরা এখন এখানে চেক করব আমাদের যে কানেক্টরটি লাগানো হয়েছে, এই কানেক্টরটি সাধারণত এই কানেক্টরের যে নজেলটি থাকে, নজেলটি লিক হয়ে যায়, আমাদের লিক হওয়ার কারণে কিন্তু এই গ্যাসগুলো বের হয়ে যায়। সো আমরা এই নজেলটি চেক করে দেখবো আমাদের নজেলটি ঠিক আছে কিনা, আমাদের এখানে গ্যাস কতটুকু আছে। আমরা মিটার দিয়ে, আমাদের যে প্রেশার মিটার আছে, আমরা গ্যাস মিটার দিয়ে প্রেশার দিয়ে চেক করব আমাদের এটাতে গ্যাস আছে কিনা। আমরা এখন দেখবো, আমরা এখানে সাবান পানি বা একটু ফেনা করে নিয়ে আমরা এটাকে চেক করে দেখবো আমাদের এখানে গ্যাস বের হচ্ছে কি না। সো ভিউয়ার্স, আমরা যে নজেলের যে প্রেশার একটি গ্যাস নজেলটি আছে, আমরা এই নজেলটি আমরা এখানে সাবান পানি দিয়ে চেক করে দেখি। সো আমাদের এখানে এই যে নজেলের মাথায় কিন্তু লিক আছে। সো আমরা এই লিকটিকে বন্ধ করব, আমাদের যে নজেলের এর মাথায় এই গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে, আমরা এখানে থ্রেড ট্যাপ দিয়ে ভালো করে লাগিয়ে নেব এবং আমাদের নজেলের মাথার যে ক্যাপটি আছে, আমরা ক্যাপটি রিপ্লেস করে নিব। সো আমরা এখন আমাদের গেইটাতে হচ্ছে যে লিক থাকার কারণে আমাদের এটা গ্যাসগুলো বের হয়ে গিয়েছে। আপনাদের যে জেনারেল উইন্ডো এসি অথবা যে কোনো উইন্ডো, যে কোনো কোম্পানির উইন্ডো এসিগুলো, এলজি, তারপর জেনারেল, বিভিন্ন কোম্পানি আছে, সবগুলোতেই কিন্তু এই ধরনের একটি জেনারেল মানে এই ধরনের উইন্ডো এসিগুলোর মধ্যে পাইপ লাগিয়ে, আপনি পাইপ লাগিয়ে কিন্তু আলাদাভাবেই এই যে এই ধরনের গ্যাস রিফিল করতে পারেন। এই ধরনের একটি নজেল লাগিয়ে নিতে হবে। আমাদের এই নজেলগুলো লাগানোর না, যদি না লাগান তাহলে কিন্তু আপনি একটা গ্যাস রিফিল করার সিস্টেমটি, যে সিস্টেমটি আছে যে আমরা সাধারণত স্পিড এসিগুলোতে দেখি আমাদের গ্যাস রিফিল করা যায়, কিন্তু এটাতে রিফিল করার জন্য আলাদা কানেকশন লাগাতে হয়। আমরা এখন পাওয়ার দিয়ে দেখেছি, পাওয়ার দিয়ে দিয়েছি, পাওয়ার দিয়ে আমরা এখন এসিটি কম্প্রেসার প্রেশার দিয়ে দেখবো আমাদের কম্প্রেসার চালু হচ্ছে কি না, চালু হওয়ার পরে আমাদের এটা ঠান্ডা হচ্ছে কি না, আমরা এখন ঠান্ডা হয়ে চেক করে দেখবো আমাদের এখানে আমাদের নজল থেকে গ্যাসটি বের হয়ে যাচ্ছে কি না যে প্রেশারে। সো আমরা কম্প্রেসারটি এখন চালু করে নিচ্ছি। সো তারপরে হচ্ছে আমরা এটাকে গ্যাস রিফিল করবো, আমাদের এটাতে কতটুকু গ্যাস আছে, কতটুকু গ্যাস আমরা মিটারে চেক করে নিব। সো দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের এটা কম্প্রেসার, আমাদের এসিটি সম্পূর্ণ ওকে আছে এবং আমাদের কম্প্রেসারটি অন হয়েছে। আমরা এখন আমরা যে কাজটি করব, আমাদের যে গ্যাস আছে আমরা এটাতে 22 নাম্বার গ্যাস দিব। দেখুন ভিউয়ার্স, আমাদের 22 নাম্বার গ্যাসটি আমরা যে বোতলটি আছে, বোতলটি কানেক্ট পাইপগুলো লাগিয়ে নিচ্ছি। পাইপ লাগিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের যে এসি যে পাইপটা আছে, আমরা যে কানেক্টর করে নিয়েছি, কানেক্টিংটা আমরা যে নজেলের এখানে এক মাথা হচ্ছে আমরা লাগিয়ে নিব হচ্ছে আমাদের এসির যে 22 নাম্বার গ্যাসের বোতলে, আর একটি হলো আমরা এখানে এস কম্প্রেসারে লাগাবো। সো আমাদের এসটাতে কিন্তু সর্বোচ্চ আমরা যদি ফুল দিই 1 কেজি বা 1.5 কেজি গ্যাস লাগবে। যদি আমাদের গ্যাসগুলো সম্পূর্ণ বের হয়ে যায় তাহলে 2 কেজি গ্যাস লাগবে। আমাদের এখানে আমরা এখন দেখবো আমাদের এখানে কতটুকু গ্যাস আছে, কত পার্সেন্ট গ্যাস আছে। 30 থেকে 35 থাকলে আমরা সর্বোচ্চ 60 অথবা 65 দিয়ে দিব, এর বেশি দিব না, কেন এর বেশি দিলে আমাদের প্রবলেম হবে। সো আমরা 65 অথবা 70 সব মানে পারফেক্ট, আর কি 65 গ্যাস প্রেশার। আমরা প্রেশারটি এখন আমরা আমাদের যে বোতলটি আছে আমরা এখানে সাথে হচ্ছে কানেক্টরগুলো লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এই পাশে আমরা নজেলে আমাদের যে মিটার গ্যাসটি আছে আমরা 22 নাম্বার গ্যাসটি রিফিল করে নিচ্ছি। সো আমরা কিন্তু গ্যাস রিফিল করার সময় অবশ্যই আমাদের যে এসিটি চালু রাখতে হবে এবং কম্প্রেসার অন হতে হবে। কম্প্রেসার অন হলে তার পরবর্তীতে আমরা গ্যাস রিফিল করতে পারবো, নয়তো বা আমাদের এটাতে গ্যাস রিচার্জ করা যায় না।
আমরা গ্যাস রিচার্জ করতে হলে কিন্তু আমাদের কম্প্রেসার অন রাখতে হয়। তো আমরা যখনই অন দিয়ে আমরা গ্যাস রিচার্জ করতে লাগিয়েছি পাইপটি, তখনই হচ্ছে আমাদের এখানে প্রবলেম হয়েছে। আমাদের যে নজেলটি আছে, নজেলটি প্রবলেম, আমরা নজেলটি চেঞ্জ করে নিব। চেঞ্জ করে সো আমরা আবার হচ্ছে নজেলের যে ক্যাপটি আছে, ক্যাপটি ভালো আমরা নতুন ক্যাপ লাগিয়ে নিব। ক্যাপ লাগিয়ে তার পরবর্তীতে আমরা এখানে হচ্ছে নতুন করে রিচার্জ করে নিব, গ্যাস রিফিল করে নিব। সো আমরা এখন যে আমাদের যে নজেলের মাথার যে ক্যাপটি আছে, আমরা ক্যাপটি চেঞ্জ করে নিয়েছি এবং আমরা এখন আমরা আমাদের যে গ্যাসটি আছে আমরা গ্যাস লাগিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু দুই পাশে আমরা এটা টাইট করার জন্য দুটি লুজ প্লাস, একটি প্লাস এবং লুজ প্লাস দিয়ে দুটি করে ধরে ভালোভাবে টাইট করে তারপরে হচ্ছে এটাকে গ্যাস লাগাতে হবে, নজর পাইপটি লাগাতে হবে। দেখুন দিবস, আমাদের কিন্তু আমরা পাইপটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের কম্প্রেসার যদি অন হয় তখন আমরা আমাদের এখানে কিন্তু 35 আছে গ্যাস, গ্যাসের প্রেশার ছিল 35, আমরা এটাতে এখন 60 অথবা 65 দিয়ে দিব, আমরা সর্বোচ্চ 70 দিলেই আমাদের যে বাড়তি কিছু গ্যাস আমাদের এগুলো বের হয়ে যাবে, আমরা চোয়ার সময় বের হয়ে যাবে। সো আমরা 70 দিয়েছি গ্যাস, আমরা যখনই পাইপটি খুলেছি তখন কিছু গ্যাস খুব বের হয়ে গেছে। সো আমরা কিন্তু ইজিলি আমাদের যে জেনারেল এসি বা উইন্ডো এসিগুলোর এইভাবেই আপনি আপনাদের নষ্ট হয়ে যাওয়া এসিগুলো যদি ঠান্ডা না হয় এভাবেই আপনি গ্যাস রিফিল করে নিতে পারেন। এই দেখুন এখানে একটি ছোটো পাইপ আছে, এই পাইপটিতে আপনি নজেল লাগিয়ে, যারা হচ্ছে টেকনিশিয়ানরা কাজ করবে তারাই কিন্তু এভাবে কাজ করে নেবেন, নজেল লাগিয়ে আলাদাভাবে এখানে ঝালাই করে নেবে। সো এখন আমরা আমাদের এখানে যেন গ্যাস না বের হয় আমরা এখানে থ্রেড ট্যাপ দিয়ে আমাদের যে নজেলের মাথা ক্যাপটি ভালোভাবে লাগিয়ে নিব, যেন আমাদের গ্যাস এবং তেল কম্প্রেসারের যে তেলগুলো আছে তেলগুলো না বের হয়ে যায়। সো আমরা আমাদের যে ক্যাপটি আছে এই ক্যাপটি ভালো করে আমরা এখানে প্রেশার দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। দুই পাশে আমরা প্লাস ধরে, প্লাস এবং লুজ প্লাস দিয়ে আমরা ধরে ভালো করে টাইট করে আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি। সো আমরা আমাদের এটাকে কাজ কমপ্লিট, আমাদের গ্যাস রিফিল করাও কমপ্লিট এবং আমাদের যে আমরা এখন লিক আছে কিনা আমরা লিক চেক করবো। অবশ্যই গ্যাস রিফিল করার পরেই পরপরই কিন্তু আপনি অবশ্যই লিকগুলো চেক করে নেবেন, নয়তো বা আপনার যে গ্যাসগুলো রিচার্জ করছেন গ্যাসগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে। সো আমাদের গ্যাস রিফিল করার সাথে সাথে আমরা কিন্তু এটা চেক করে নিব, অবশ্যই মাথায় রাখবেন। আপনারা চেক করে তারপরে হচ্ছে আপনার এটা ফিটিং করবেন। সো আমরা এটা ফিটিং করে আমরা গ্যাস চেক করে নিচ্ছি, পাইপটি আমাদের এখানে পারফেক্ট আছে, কোনো ধরনের লিক নেই। আমরা এখন আমাদের যে উইন্ডোজ এসি তা আমাদের যে এখানে পয়েন্ট করা আছে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। সো আমাদের এখানে আমরা খুবই কিন্তু পছন্দ ওয়েট কিন্তু পছন্দ আমাদের এই জেনারেল এসিটি 1.5 টনের। সো আপনি উঠানোর সময় একটু সাবধানে উঠাবেন, নয়তো বা আপনার এটা একটা রিস্ক, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সো অবশ্যই এটা একটু খেয়াল করে আপনারা কাজ করবেন। সো আমরা এসিটি চালু করে দিয়েছি, আমাদের এসিটি অন হয়েছে। এখন আমরা আমাদের যে কাভারগুলো আছে আমরা কাভারগুলো লাগিয়ে নিচ্ছি, কাভারগুলো লাগিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে ঠান্ডা হচ্ছে কিনা আমরা এটাকে ফাইনালি টেস্ট করব। সো আমাদের কাভারগুলো এবং নাটগুলো ভালোভাবে আমরা লাগিয়ে নিব, যেন আমাদের এখানে কোনো ধরনের কোনো কিছু মিস না হয়ে যায়। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আপনি যদি আমাদের ভিডিওটি দেখে কিছু যদি জেনেছেন তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের উপকৃত হবে। যে আপনাদের নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রী, যে কোনো ধরনের এসি, সব কিছুই আমরা ভিডিও নিয়ে আসি। সো আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আমরা এখন আমাদের কাভারগুলো লাগিয়ে ফেলেছি, এখন আমরা আমাদের যে এসিটি অন করে দিয়েছি, এখন আমরা দেখব আমাদের এসিটি কত স্পিডে চলে। আমাদের এসিতে আমরা কিন্তু এখন পাওয়ার বাড়িয়ে দিয়েছি রিমোট দিয়ে। সো আমরা এখন দেখব আমাদের এখানে হচ্ছে এখন আমাদের এসিটি অন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে ঠান্ডা, যে যতটুকু ঠান্ডা প্রয়োজন আমাদের কিন্তু পারফেক্টলি ঠান্ডা হচ্ছে, আমাদের এখানে কিন্তু পারফেক্টলি ঠান্ডা হচ্ছে। আপনারা আপনাদের নষ্ট হয়ে যাওয়া এসি এইভাবেই কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। সো আপনারা যদি নষ্ট হয়ে যাওয়া আপনাদের টেকনিশিয়ান যদি বলে আপনার কাছে
এসির দাম কত? আপনি 22 নাম্বার গ্যাস এটাতে যদি ফোন করেন তাহলে 1500 থেকে 1800 টাকা নিবে, আর হচ্ছে রিচার্জ চার্জ তাদের কাছে সার্ভিস চার্জ নিবে আপনার 1000 টাকা। সো আপনার 2500-2000 টাকার মধ্যে কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়া এসিটি ঠিক করে নিতে পারবেন। সো আমাদের ভিডিওটি খুবই ভালো, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং কিন্তু আমরা খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। 2 থেকে 3 হাজার টাকার মধ্যে কিন্তু আপনি নষ্ট হয়ে যাওয়া এসিটি ঠিক করে নিতে পারবেন এবং গ্যাস রিফিল করে নিতে পারবেন। অবশ্যই আপনার এসিটি ভালোভাবে পরিষ্কার রাখবেন, যত্ন নেবেন, তাহলে আপনার এসিটি দীর্ঘদিন থাকবে। সো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।